Tui Kene Daga Dili Shada Dile Te তুই কেনে দাগা দিলি আমার মনে। তো এই মিউজিকটি কিন্তু টিকটকে এখন ভাইরাল হয়েছে, বেশ ট্রেন্ডিংয়ে আছে। তো এরকম মিউজিকের সঙ্গে আপনারা যে কোনো ফটো দিয়ে, যেরকম ভিডিও আমার প্রিভিউ ভিডিওতে দেখতে পারলেন, ওই রকম ভিডিও আপনি কিভাবে এডিট করবেন সেটাই আজকের এই ভিডিওতে আমি দেখিয়ে দেব। তো এই জন্য ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো এইরকম ভিডিও এডিট করার জন্য প্রথমে আপনাকে এই যে তুই কেনে দাগা দিলি আমার মনে যে মিউজিকটি আমার প্রিভিউ ভিডিওতে শুনতে পারলেন ভাইরাল মিউজিক, এটা আপনাকে ডাউনলোড করে নিতে হবে। তো এটা আমার গুগল ড্রাইভে আমি আপলোড করে দিয়েছি এবং যার লিংক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করে দিয়েছি, সেখান থেকে প্রথমে আপনারা এই যে তুই কেনে দাগা দিলি আমার মনে এই মিউজিকটি ভাইরাল মিউজিকটি ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নেওয়ার পর ক্যাপকাট অ্যাপসের প্রয়োজন হবে। যদি আপনার ক্যাপকাট অ্যাপসটি ইনস্টল করা না থাকে প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন। অ্যান্ড দেন ক্যাপকাট অ্যাপসটি প্রথমে এরকম ভিডিও এডিটিং করার জন্য ওপেন করে দেবেন। সো আমি ক্লিয়ারলিভাবে আপনাদেরকে এডিটিংটা দেখিয়ে দিচ্ছি। তো ক্যাপকাট অ্যাপসটি ওপেন করে দেওয়ার পর এখানে নিউ প্রজেক্ট বা প্লাস আইকন দেখতে পারবেন। তো এইটার উপর ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে আপনাকে গ্যালারি থেকে এখন ফটো সিলেক্ট করে দিতে হবে। তো এই যেরকম ভিডিও আমার প্রিভিউতে দেখতে পারলেন ওই রকম ভিডিও এডিট করার জন্য সর্বমোট 20টি ফটো গ্যালারি থেকে সিলেক্ট করে দিতে হবে। তো আপনি যে ফটো দিয়ে এরকম ভিডিও এডিট করতে চাচ্ছেন, অর্থাৎ আপনার ফেভারিট যে কোনো 20টি ফটো গ্যালারি থেকে আপনি সিলেক্ট করে দেবেন। সো আমি সিলেক্ট করে দিচ্ছি। তো আপনারা অবশ্যই গ্যালারি থেকে 20টি ফটো সিলেক্ট করা হয়ে গেলে এই যে নিচে থেকে অ্যাড করে নেবেন। সো আমি 20টি ফটো সিলেক্ট করে দেবো এবং অ্যাড করে নেবো। সো আপনারাও এটাই করে দেবেন। তো দেখতে পারছেন আমি 20টি ফটো আমার গ্যালারি থেকে সিলেক্ট করে নিয়েছি। 20টি ফটো সিলেক্ট করে দিতে হবে আপনাদেরকে। তো 20টি ফটো সিলেক্ট করে দেওয়ার পর এইবার আপনাকে যে কাজটি করতে হবে, আপনার 20টি ফটো ডিউরেশন সেট করতে হবে। তো সিম্পল এডিটিং এটা, আপনারা আশা করছি একদম সহজ এডিটিং আপনারা বুঝিয়ে যাবেন। তো আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি এইভাবে সিম্পলভাবে আপনি কিন্তু এডিটিং করতে পারবেন। সো এইবার আপনাকে কী করতে হবে, প্রথমে আপনাকে আপনাদের এই 20টি ফটোগুলোর ডিউরেশন সেট করতে হবে। তো কোন ফটোর কী ডিউরেশন রাখবেন এটা সিম্পল ব্যাপার আমি বলে দিচ্ছি, আর বলে দিলে আপনি বুঝতে পারবেন, কোনো লিস্ট দিতে হবে। তো প্রথম ফটোর ডিউরেশন রাখবেন মাত্র 3 সেকেন্ড, যেটা আপনার করাই থাকবে, কিছু করা লাগবে না। 3.0 সেকেন্ড আপনি প্রথম ফটোর ডিউরেশন করে দেবেন। প্রথম ফটোর ডিউরেশন 3.0 সেকেন্ড করে দেবেন। অ্যান্ড দেন তারপরে হচ্ছে যে দ্বিতীয় ফটো থেকে শুরু করে একদম লাস্টের 20 নম্বর ফটো পর্যন্ত এইগুলোর ডিউরেশন একই রকম ডিউরেশন 0.4 সেকেন্ড। তো দেখেন দ্বিতীয় নাম্বার ফটো ডিউরেশন করে দেবেন 0.4 সেকেন্ড, শুধুমাত্র দ্বিতীয় নাম্বার ফটো থেকে শুরু করে একদম লাস্ট পর্যন্ত এগুলো প্রত্যেকটি ফটোর ডিউরেশন এইভাবে কী করে দেবেন 0.4 সেকেন্ড করে দেবেন। সো আমি সেটাই করে দিয়েছি। শুধুমাত্র প্রথম ফটোর ডিউরেশন 3.0 সেকেন্ড, যেটা করাই থাকবে, আপনাদের করা লাগবে না। হয়তো যদি করা না থাকে প্রথম ফটোর ডিউরেশন আপনারা 3.0 সেকেন্ড করে দেবেন। এবং দ্বিতীয় ফটো থেকে শুরু করে একদম লাস্ট ফটো পর্যন্ত এগুলো প্রত্যেকটি ফটোরই ডিউরেশন আপনারা হচ্ছে 0.4 সেকেন্ড করে দেবেন। সো আমি করে দিয়েছি, আপনারাও কিন্তু এইভাবে 0.4 সেকেন্ড করে দেবেন দ্বিতীয় ফটো থেকে শুরু করে একদম লাস্টের ফটো পর্যন্ত। তো দেখেন আমি 20টি ফটো ডিউরেশন সেট করে নিলাম। তো আপনারা এইভাবে কী করে দেবেন, ডিউরেশনগুলো সেট করে নেবেন। দেন সেট করার পর লাস্টে দেখতে পারবেন একটা ক্যাপকাটের ওয়াটারমার্ক, অর্থাৎ এন্ডিং লেয়ার রয়েছে, এইটা আপনারা প্রথমেই ডিলিট করে নেবেন। তো নেওয়ার পর এখন আবারও প্রথম ফটোর স্টার্ট পজিশনে আসবেন। এখন আপনার ফটোগুলো যদি ফরম্যাট চেঞ্জ করা লাগে তাহলে এই যে নিচে ফরম্যাট অপশন দেখতে পারবেন, এই যে নিচে বিভিন্ন টুলস রয়েছে, এর মাঝেই বিভিন্ন টুলস রয়েছে, এখানে ফরম্যাটের একটি অপশন রয়েছে। তো এটাই ক্লিক করে দিয়ে 9:16 দেখতে পারবেন এখানে। তো এই পয়েন্টটি কী করে দেবেন, করে নিয়ে আপনার ফটোগুলোর কী করে নেবেন, ফরম্যাট চেঞ্জ করবেন। এবং আপনার ফটোগুলো যদি ফুল স্ক্রিন করে নেওয়া লাগে আপনি ফটোগুলো নোক দিয়ে জুম করে নেবেন, অর্থাৎ ফুল স্ক্রিন করে নেবেন আপনার যে ফটোগুলো। এই যে আমার ফটোগুলো, অনেক ফটোগুলো মানে ফুল স্ক্রিন নাই, আমি এগুলো ফটো কী করে নিচ্ছি এখন ফুল স্ক্রিন করে নিচ্ছে। তো আপনাদের যদি ফুল স্ক্রিন করে নেওয়া লাগে তো অবশ্যই আপনাদের ফটোগুলো কী করে নেবেন, ফুল স্ক্রিন করে নেবেন যদি আপনাদের ফুল স্ক্রিন করা লাগে। তো ফটোগুলো ফুল স্ক্রিন করা হয়ে গেলে এবার আপনাকে যে কাজটি করতে হবে, অ্যানিমেশন সেট করতে হবে। তো প্রথম ফটোতে একটু আলাদা অ্যানিমেশন এবং লাস্টের যে 19টি ফটো থাকবে সেগুলো ফটোর অ্যানিমেশন একই। তো প্রথম ফটোতে ক্লিক করে দেবেন অ্যানিমেশন সেট করার জন্য। ক্লিক করার পরে নিচে দেখতে পারবেন অ্যানিমেশন অপশন, এটার উপর ক্লিক করে দিয়ে এখানে 3টি অপশন দেখতে পারবেন, ইন, আউট এবং কম্বো। তো আপনারা লাস্টেরটায় কম্বো অপশনে ক্লিক করে দেবেন। কম্বো অপশনে ক্লিক করে দেওয়ার পর একদম সিম্পল ব্যাপার, সিম্পল অ্যানিমেশন। এই যে তৃতীয় নাম্বার অ্যানিমেশন, ইন লার্জ অ্যান্ড বাউন্স, ইন লার্জ অ্যান্ড বাউন্স, তৃতীয় নাম্বার, এই যে তৃতীয় নাম্বার, এই অ্যানিমেশনটি আপনি ইউজ করবেন। সরি, প্রথম ফটোতে হবে বাইসেক টুর অ্যানিমেশন। এই যে আপনারা বাইসেক টুর অ্যানিমেশনটি সেট করে নেবেন, এটা হচ্ছে যে লাস্টের দিকে রয়েছে বাইসেক টু।
তো এটা আমরা অনেক ভিডিওতে কিন্তু ইউজ করি এই যে বাইসেক্ট টুর অ্যানিমেশন প্রথম ফটোতে ইউজ করতে হবে বাইসেক্ট টু প্রথম ফটোতে বাইসেক্ট টু এবং দ্বিতীয় ফটো থেকে শুরু করে লাস্টের ফটো পর্যন্ত একই মানে অ্যানিমেশন সেটা করার জন্য দ্বিতীয় ফটোতে ক্লিক করবেন এন্ড দেন কম্বো অপশনে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখানে এই যে এইবার এই দ্বিতীয় নাম্বার থেকে শুরু করে লাস্টের ফটো পর্যন্ত এই যে ইনলার্স অ্যান্ড বাউন্সের তৃতীয় নাম্বার অ্যানিমেশনটি সেট করতে হবে দ্বিতীয় নাম্বার ফটো থেকে শুরু করে লাস্টের ফটো পর্যন্ত এই যে কম্বো অপশনে আসার পর তৃতীয় নাম্বার অ্যানিমেশন ইনলার্স অ্যান্ড বাউন্স তৃতীয় নাম্বার অ্যানিমেশনটি এখন প্রত্যেকটি ফটোতে আপনি এইভাবে কি করে দেবেন এই যে সেট করে দেবেন সো আমি সেট করে দিচ্ছি শুধুমাত্র প্রথম ফটোতে বাইসেক টুর অ্যানিমেশনটি আপনি অবশ্যই সেট করে নেবেন অ্যান্ড দেন দ্বিতীয় ফটো থেকে শুরু করে লাস্ট ফটো পর্যন্ত যে তৃতীয় নাম্বার অ্যানিমেশন ইন লার্জ অ্যান্ড বাউন্স এই অ্যানিমেশনটি আপনি সেট করে দেবেন তো আমি সেট করে দিচ্ছি তো আপনারাও কি করে দেবেন সেট করে দেবেন তো ভিউয়ার্স অ্যানিমেশনগুলো সেট করা হয়ে গেলে এবার কিছু এফেক্ট ইউজ করতে হবে এফেক্ট ইউজ করার জন্য এই যে নিচের ব্যাগে চলে আসবেন আসার পরে এখানে টুলস দেখতে পারবেন এর মাঝে এফেক্টের যে অপশনটি রয়েছে এই যে আপনারা দেখতে পারবেন তো এফেক্টে ক্লিক করে দেবেন দেওয়ার পর বডি এফেক্টস এবং ভিডিও এফেক্টস দুইটা আসবে তো আপনি ভিডিও এফেক্টসে ক্লিক করবেন ক্লিক করার পর ট্রেন্ডিংয়ের ভেতরে অথবা পার্টি ক্যাটাগরির ভেতরে চলে যাবেন এই যে ওপরে বিভিন্ন ক্যাটাগরি রয়েছে এর মধ্যে পার্টি ক্যাটাগরিতে যাবেন যাওয়ার পর এখান থেকে আপনি হোয়াইট প্লাসের এফেক্টটি এখান থেকে ইউজ করে দেবেন হোয়াইট প্লাস তো হোয়াইট প্লাসের এফেক্টটি ইউজ করবেন সেটা লাস্টের দিকে দেখতে পারবেন হোয়াইট প্লাস এই এফেক্টটি আপনারা ইউজ করবেন অ্যান্ড দ্য টিক মার্কে ক্লিক করে দেবেন এবং এই এফেক্টের ডিউরেশন আপনি প্রথম ফটো অফ দিয়ে রেখে দেবেন প্রথম ফটো যেটুকু ডিউরেশন সেটুকু পর্যন্ত এই এফেক্টটি ডিউরেশন রেখে দেবেন তো আমি রেখে দিলাম এখন হচ্ছে দ্বিতীয় ফটো থেকে শুরু করে লাস্টের ফটো পর্যন্ত একটি এফেক্ট আপনি চাইলে ইউজ করতে পারেন সো আমি ইউজ করতেছি সেই জন্য আবারও ভিডিও এফেক্টসে ক্লিক করে দিচ্ছি দেওয়ার পর এই এফেক্টটি আপনি ইউজ করবেন এই যে মোট ক্যাটাগরি থেকে এখানে আপনি যখন এফেক্টে ক্লিক করে দেবেন তারপর ওপরে বিভিন্ন ক্যাটাগরি রয়েছে যেমন পার্টি ক্যাটাগরি এই এখানে দেখতে পারবেন মোট ক্যাটাগরি তো এটার উপর ক্লিক করে দিয়ে এখানে দেখতে পারবেন মেটওয়ারের একটা এফেক্ট রয়েছে এই এফেক্টটি আপনি ইউজ করতে চাইলে করবেন করার পর টিক মার্কে ক্লিক করে দেবেন এবং এটার ডিউরেশন একদম লাস্ট ফটোর ডিউরেশন অবধি কিন্তু রেখে দেবেন ওকে তো আপনি এটার ডিউরেশন লাস্ট ফটো অবধি রেখে দেবেন এটা চাইলে আপনি করতে পারেন না চাইলে কোনো দরকার নেই সো দেখেন অ্যাপেকটি ইউজ করা হয়ে গেলে এবার ওই যে ভাইরাল মিউজিকটি অ্যাড করতে হবে তো যেটা আমার গুগল ড্রাইভ থেকে আপনি ডাউনলোড করেছেন সেটা অ্যাড করার জন্য নিচে দেখতে পারবেন অ্যাড অডিও এটার উপর ক্লিক করবেন ক্লিক করার পর এখানে এক্সট্রাটির অপশন দেখতে পারবেন এটার উপর ক্লিক করে দিলে আপনাকে গ্যালারিতে নিয়ে আসবে ওই যে আমার গুগল ড্রাইভ থেকে যে ভিডিওটি আপনি ডাউনলোড করেছেন সেই ভিডিওটি সিলেক্ট করে দেবেন এবং নিচের ইমপ্রুভ সাউন্ড অনলিতে ক্লিক করে দিলে ওই ভিডিওর সাউন্ড অডিও এখানে কিন্তু অ্যাড হয়ে যাবে তো এখন ভিডিওটি তৈরি হয়ে গেছে ভিডিওটি সেভ করার জন্য আপনি এই যে ওপরে ডাউনলোড অ্যারোর অপশন রয়েছে তো এটার উপর ক্লিক করে দেবেন তাহলে আপনার ভিডিওটি এক্সপোর্টিংয়ের মাধ্যমে সেভ হয়ে যাবে তো ভিডিওটি এই পর্যন্তই আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন আর পরবর্তীতে কীরকম ভিডিও চাচ্ছেন অবশ্যই আমাদের কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন আর ভিডিওটি যদি ভালো লেগেই থাকে তাহলে ভিডিওটি আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন তো অবশ্যই এই যে গুগল ড্রাইভের লিঙ্ক থেকে কিন্তু এই অডিওটি আপনারা ডাউনলোড করে নেবেন আমার গুগল ড্রাইভে কিন্তু অবশ্যই আপলোড করা আছে এই যে দেখুন আমার ভিডিওটি সেভ হয়ে গেল এখন আমি এই যে দেখুন ভিডিওটি কিন্তু সেভ হয়ে গেল তো দেখেন আপনি কিন্তু এরকমভাবে সুন্দরভাবে ভিডিও তৈরি করে আপনি টিকটকে আপলোড দিলে আপনার টিকটক ভিডিও কিন্তু ভাইরালও হতে পারে যেহেতু এই যে দাগা দিলি তুই দাগা দিলি আমার মনে এই ভিডিও এই মিউজিকটি কিন্তু এখন টিকটকে যেহেতু ট্রেন্ডিংয়ে রয়েছে এরকম ভিডিও তৈরি করলে আপনার ভিডিও ভাইরাল হতে পারে তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ ভিডিও দেখার জন্য